মর্নিং, গুড মর্নিং। ডিম কই? মা ডিম দেয় নাই নাকি? এই যে খাওয়া রেডি, খাও সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, তো এখন সকাল 7টা বাজে আর এখন মানে এমনি বাসি কাজ শেষ আমার, তো এখন চা করব, তো চা করে খাবো, তারপর আজকে যাওয়ার মানে যাওয়ার কথা পুজোর আর কি কেনাকাটা করতে। তো দেখি যদি যাই, তো যদি যাই মানে একটু হলেও তোমাদের সাথে আমি শেয়ার করবো, পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ অনেক লোক থাকে, রাস্তাঘাট অনেক জ্যাম থাকে, পুজোর মার্কেট যেহেতু চলছে এখন, তাই না? তো যতটুকু পারবো দেখাবো তোমাদেরকে। তো এখন চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে রান্নাবান্না করবো, তাড়াতাড়ি রান্নাবান্না করে যাবো জামা পরে আনতে। শেষ আর ভাতও দেখো এদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে, সেদ্ধ ভাত বসিয়েছি যেহেতু মানে সচি আমরা, তো সেদ্ধ ভাতই খেতে হবে, তো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, হওয়ার দিকে ভাত গ্যাসে বসিয়ে দিয়েছি, তো হয়ে গেছে আর ভাত, তো মাঠটা এখন বের করে নেব আমি ভাতের। আর চুলায় করছি না আর কি, ভাত গ্যাসেই করছি, কারণ ওই কিছুদিন পর 13 দিন পর তো আবার মাজা ঘষা করতে হবে, তাই আর মানে চুলায় করছি না, গ্যাসেই ভাতটা আর কি রান্না করে নিচ্ছি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি আমি এখন একটু বাজারে, কোচবিহারে কেনাকাটা করতে। হ্যালো বন্ধুরা, তো কালকে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, আর ভালো লাগছিলো না ভিডিও করতে, মানে শরীরটা খুব খারাপ লাগছিলো আর সর্দিও আমার একটু লেগেছে, তো ভালো লাগছিলো না বলে আর করিনি আমি। তো তারপরের দিন মানে আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কী কী আনা হয়েছে। এই যে এই কটা জিনিস এনেছি, আর বিছানা চাদরটা আছে না আমি ধুয়ে দিয়েছি, যেহেতু আজকে বুধবার আর বৃহস্পতিবার আমাদের মানে আর কি ছচিটা যাবে বৃহস্পতিবার, তো আমি ধোয়া শুরু করে দিয়েছি আজকে লেপেছি আমি, লেপেছি আবার ধুয়েও দিয়েছি, মশারিটাও ধুয়ে দিয়েছি, দেখো মশারি নেই ওখানে, মানে আজকের থেকে ধোয়াটা আমি স্টার্ট করে দিয়েছি, কালকে একসাথে তো আমি পাবো না এতগুলো করতে, তো তাই আর কি আজকের থেকে স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দেই যে কী কী নেওয়া হয়েছে পুজোর জন্য। এটা হচ্ছে প্রীতির ড্রেস, আমার মেয়ের ড্রেস, আর এটা একটা ছোট্ট একটা ব্যাগ দিয়েছে এটার সাথে, এটা হচ্ছে টপটা, আর এটা হচ্ছে স্কার্ট, স্কার্ট টাইপের পরেছে, তো তোমাদেরকে আমি ফটোও দেখিয়ে দেব, ও পরে রেখেছে ফটো দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমার মেয়ের প্রীতির, এটা অনলাইন থেকে নেওয়া, আর এটা হচ্ছে লেহেঙ্গা, এটা হচ্ছে প্রীতির লেহেঙ্গা, এটা হচ্ছে প্রীতির জিন্স,
আর একটা টপ, জিন্সের সাথে টপ একটা অর্ডার দেওয়া হয়েছে, ওটা এখনো আসেনি, তো আসলে তোমরা দেখতেই পারবে। তো এটা হচ্ছে প্রীতির জিন্স, কালো জিন্স নিয়েছি। আর এটা হচ্ছে প্রীতমের জিন্স, আর এই বেল্টটা নিয়েছি, আর এটা হচ্ছে ওর শার্ট। আর আমার হচ্ছে এটা, এই হাকুবা ব্লাউজটা নিয়েছি আমি, এটা অনেকটাই সাইজটা বড়, আমাকে খাপাতে হবে। তো এই ব্লাউজটা নিয়েছি, হাকুবা ব্লাউজটা, আর এই মিনাকারি জামদানিটা, এই মিনাকারি জামদানিটা নিয়েছি। আর প্রীতির টপটা আসবে, এখনও আসেনি। আর একটা ঘড়ি, না দুটো ঘড়ি অর্ডার দেওয়া হয়েছে, একটা প্রীতির আর একটা প্রীতমের, তো ওই ঘড়িগুলো আসবে, এখনও আসেনি। তো যাই হোক, এতটুকু কেনাকাটা করা হয়েছে আর কি। আর এবারে তোমাদেরকে আমি বলি, তোমরা হয়তো ভাবছো যে প্রীতমের বাবার, আমার বরের আর কি, ওর জামাটা কেন নেই আর কি, জামা প্যান্ট কেন নেই, কেন কেনা হয়নি আর কি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, মানে ও তো পুজোর সময় থাকে না, তো পুজোর সময় ও কাজে বের হয়ে যায়, কাজে যায়। পুজো আমরা একসাথে কোনোদিনও ঘুরতে পারি না, কারণ আমাদের কাজও করতে হবে, তাই না? তো ও পুজোর সময় থাকে না, পুজোর সময় চলে যায়, ঘোরা তো হয় না। তো তার জন্যই আর কি ও মানে কেনাকাটার দিকে ও তখন আর কি পুজোর সময় নেয় না, যখন দরকার হয় কোথাও যাই বা তখনই কেনাকাটা করা হয় ওর জন্য। আর আমরা তিনজনে আর কি কিছু না হলে কিছু একটু হলেও পুজোর সময় করে নেই, ওরটা নেওয়া হয় না আর কি। তো যাই হোক, ওরটা নেওয়া হয়নি, তাই বলি ওইটা না যে ওর নেওয়া হবে না, ওর জন্যও নেওয়া হবে, ওর জন্য নেওয়া হবে, মানে সামনে আমাদের বিয়ে আসছে, তো বিয়েতে ওর জন্য মানে ওর নেবে আর কি। পুজো তো একসাথে ঘুরতে পারবো না, পুজো তো ঘুরতেও পারবে না, তাই আর কি পুজোতে নেয়নি। কিন্তু পুজোর পর আমাদের দু মাস পর বিয়ে আছে, আমার দিদির মেয়ের বিয়ে, তোমরা জানোই, আশীর্বাদ করার ভিডিওটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ওই বিয়ের সময় ও নেবে আর কি, তাই আর কি এখন নেয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না। তো সবাইকে টাটা, আর চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিও।